আমরা তো আজকে কথা বলবো হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। চিকিৎসায় যাওয়ার আগে আপনার কাছে কিছু জানার আছে, আপনারা যেই সেক্টর নিয়ে কাজ করছেন সেই সেক্টরে হাঁটু ব্যথার মূল কারণগুলো কি? ধন্যবাদ। আসলে হাঁটুর আমরা যে রোগীগুলো সবসময় পেয়ে থাকি, শুধু মানে আমাদের এখানে না, সারা ওয়ার্ল্ডেই, সেটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ। মোস্ট অফ দ্য হাঁটুর কেসই হচ্ছে এইজিং প্রসেসজনিত ডিজেনারেটিভ ডিজিজ নিয়ে আমাদের কাছে আসে, যেটা আমরা বলে থাকি অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, এই কেস বা এই জাতীয় রোগীর সংখ্যা সবচেয়ে, হাঁটু ব্যথা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, এবং এদের বয়স মোর দ্যান 40, 40 থেকে এবং তার উপরের লোকজনই বেশি হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন আর্থ্রাইটিস, অন্য আরও আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে স্যারো নেগেটিভ আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, বা বাচ্চাদের জুভেনাল আর্থ্রাইটিস, বিভিন্ন আর্থ্রাইটিসে হাঁটুর সমস্যা হতে পারে। আর আমরা, আমি আমার প্র্যাকটিসে, আমরা এখন আরও নতুন যে রোগীগুলো পাচ্ছি, যে অস্টিওআর্থ্রাইটিসে যে সমস্যা ছিল তা না, এখন তার পাশাপাশি বিভিন্ন ডিজেবিলিটিস নিয়ে আসতেছে। এই ডিজেবিলিটিসগুলো যেটা দেখা যাচ্ছে, যে মোস্ট অফ দ্য ডিজেবিলিটিস হচ্ছে মানুষের অজ্ঞতার কারণে বা ভুল চিকিৎসার কারণে বা সচেতনতার অভাবের কারণে। হাঁটু এমন একটা জোড়া শরীরে, যেটা লার্জেস্ট জয়েন্ট অফ দ্য বডি, শরীরের সবচেয়ে একটা বড় জোড়া, হাঁটু এবং হিপ জয়েন্ট, হাঁটুই লার্জেস্ট জয়েন্ট বলা হয়। এবং এটা কিন্তু আপনার ইউনিএক্সিয়াল, মানে হাঁটু কিন্তু একদিকেই শুধু মুভমেন্ট করে, যেমন হিপ জয়েন্ট কিন্তু মানে চারপাশে মুভমেন্ট করে, কিন্তু হাঁটু কিন্তু তা না, হাঁটু হচ্ছে শুধু সামনে এবং পিছনে, সে লক অ্যান্ড আনলক হয়, ফ্লেকশন এবং এক্সটেনশন হয়। তো এই জোড়াটার যেটা হয়, যে কোনো না কোনো কারণে মানুষের শরীরে ব্যথা হতেই পারে, শুধু হাঁটু না, শরীরে শোল্ডারে ব্যথা হতে পারে, ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে, কিন্তু হাঁটুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘ বছরের পর বছর বা মানুষ স্টিল এখনও যে হাঁটু ব্যথা হলে কোনো উচিলা, মানে কোনো অজ্ঞতা হোক বা যে কোনোভাবে হোক বা কোনো ডাক্তার দ্বারা পরিচিত হয়েও যে হাঁটুর ব্যবহার টোটালি বন্ধ করে দেয়। এই যে ব্যবহার বন্ধের কারণে দেখা যায় যে আমরা এখন 35 বছর, 30 বছর, 20 বছর বয়সী মানুষের হাঁটুর ডিজেবিলিটি নিয়ে আসছে আমাদের কাছে। ডিজেবিলিটিটা কীভাবে হয়, মানে বা এটা অনেকে হয়তো জানতে চাইবে যে ডিজেবিলিটি কী বা ব্যাপারটা কী। হাঁটু যদি কোনো সমস্যা হয়, সেটা আইদার রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন বা কোনো ইঞ্জুরি হলো বা যে কোনো কারণেই হোক, আমরা অনেক সময় বলি আপনি রেস্টে থাকবেন, আপনার যে কোনো জ্বরেও আমরা বলি রেস্টে থাকবেন, এন ইনফেকশিয়াস ডিজিজে বলি আপনি কিছুদিন রেস্টে থাকবেন। তো হাঁটুর ক্ষেত্রেও ডাক্তার সাহেবরা বা আমরাও বলি বা রোগী নিজের থেকেও কিছুদিন রেস্টে থাকে। রেস্টে থাকার পর থেকে অনেক সময় হাঁটুর ব্যথা ভালো হয়েও যেতে পারে নিজে নিজে, বা অনেক সময় ভালো না হলেও রোগী হয়তো প্রপার ডাক্তারের কাছে আর ট্রিটমেন্টটা না করে ব্যথার ওষুধ খেতে থাকে একদিকে, আর আরেক দিক দিয়ে হচ্ছে এই রোগী তখন এই হাঁটু ব্যথা হলে তাদের ভিতরে একটা সামাজিক একটা প্রচলিত ধারণা আছে যে হাঁটু আর ভাঁজ করা যাবে না, বা চেয়ারে বসে নামাজ পড়বে, বা নিচে আর বসবে না, বা সিঁড়ি আর বাওয়া উচিত হবে না, বা হাঁটাহাঁটি বন্ধ করে দিতে হবে। আমি এমনও ডাটা পেয়েছি, রোগী বলেছে যে ওনাকে হাঁটতে নিষেধ করা হয়েছে। সো এই যে মুভমেন্ট বা হাঁটুর ব্যবহার যখন বন্ধ করে দেয় বা না ইউজ করে বা একটা মানে পর্যাপ্ত ব্যবহার না করে, পর্যাপ্ত কি হতে পারে, হয়তো সে সিঁড়ি বাচ্ছে বাট কিন্তু সে নিচে বসছে না, নিচে বসার কোনো, যেহেতু সে হাঁটুর সমস্যা, এই যে দীর্ঘমেয়াদি হাঁটুর ব্যবহার যখন কমে যায় তখন হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, হাঁটুর দুই বোনসের মাথায়, সে কার্টিলেজগুলো এমনিতেই কোনো আর্থ্রাইটিসে কোনো ইঞ্জুরিতে প্রদাহ হতে থাকে, এবং ব্যবহার না হওয়ার কারণে যে ইনফ্লামেটরি এক্সুডেটগুলো আসে সেটা জোড়ার ভিতরে একটা সেকেন্ডারি একটা আপনার ক্রিয়া রিয়াকশন করে সেখানে একটা ডিজেনারেটিভ চেঞ্জ তৈরি করে নিয়ে আসে। এবং হাঁটুর মাঝখানে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এবং ক্যাপসুল থাকে, এগুলা ফ্লুইড প্রোডাকশন করতে আর পারে না, কারণ ফ্লুইড প্রোডাকশন করতে গেলে যে কোনো জোড়াকে ট্রিগারিং করতে হবে, এবং ট্রিগারিংয়ের জন্য মুভমেন্ট দ্য ওয়ান সলিউশন, যে আপনাকে মুভমেন্টই করতে হবে। এগুলো একটা কারণ, যার কারণে আস্তে আস্তে ওখানে ডিজেনারেটিভ চেঞ্জ আসে। দ্বিতীয় কারণ, যখন ব্যবহার করবে না তখন হাঁটু চালানোর জন্য যে মাসেলগুলো জড়িত, স্পেশালি কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, স্পেশালি কোয়াড্রিসেপসরা আমরা ধরতে পারি এবং ব্যাকে হ্যামস্ট্রিং, এই মাসেলগুলো আস্তে 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 ডিসইউজ, অ্যাট্রোফি হয়ে যাবে, শুকিয়ে যেতে পারে আস্তে আস্তে, এবং দেখা যাবে যেই রোগীর কোনো হাঁটু একটা ভালো আর একটাতে প্রবলেম, এবং সে চেয়ারে বসে নামাজ পড়ে, সে উঠবস করে না, মুভমেন্ট করে না, তার একটা হাঁটু শুকিয়ে গিয়েছে বা একটা উরু শুকিয়ে গিয়েছে আর একটা উরু স্বাভাবিক আছে। তো এই যে একটা আপনার মানে আমাদের সামাজিক একটা
প্রচলন এবং ভুল অবৈজ্ঞানিক অ্যাক্টিভিটিস, যার কারণে আমরা কিন্তু এখন এই জাতীয় ডিসএবিলিটি রোগীর সংখ্যা বাড়ছে রেগুলার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।